বিপিএল এর 24তম ম্যাচে চিটাগং ভাইকিংস এর বিপক্ষে 139 রানেই গুটে গেল ঢাকা ডায়নামাইটস। দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে 15 বলে 29 রান করেন শুভগত হোম চৌধুরী। 140 রানের টার্গেটে ব্যাট করছে মুশফিক রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস। আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট ও রবি ফ্র্যাঙ্কলিংয়ের বোলিংয়ের সামনে 20 ওভারে 7 উইকেটে 139 রানের বেশি করতে পারেনি তারকা নির্ভর ঢাকা ডায়নামাইটস। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে রনি তালুকদারকে বোল্ড করেন ফ্র্যাঙ্কলিন, 0 রানে ফেরেন রনি। নিজের দ্বিতীয় ওভারে অন্য ওপেনার সুনীল নারায়ণকে 18 রানের বেশি করতে দেননি ফ্র্যাঙ্কলিন। রবির পর আবু জায়েদ রাহির আঘাত, চিটাগং ভাইকিংসের এই দুই পেসারের গতির মুখে পড়ে 56 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা ঢাকা ডায়নামাইটস। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ডায়নামাইটসদের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিনো খান ও আফগানিস্তানের দারিশ রাসুলিকে ফেরেন রাহি। ঢাকার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে 18 রানে ফেরেন হিনো খান, অন্যদিকে 0 রানে ফেরেন রাসুলি। এর আগে সিলেট সিক্সার্সের বিপক্ষে 19 রান করেন এই আফগান। 56 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ঢাকা ডায়নামাইটসকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে তারা 39 রান যোগ করেন। এরপর মাত্র 5 রানের ব্যবধানে নেই সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও আনোয়ার রাসেলের উইকেট। ইনিংসের 15তম ওভারে ক্যামেরন ডেলপোর্টের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব আল হাসান। তার আগে 34 বলে 34 রান করেন সাকিব। ডেলপোর্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে 18 বলে 27 রান করেন সোহান। এরপর 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে খালিদ আহমেদের শিকার হওয়ার আগে মাত্র 1 রান করার সুযোগ পান ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।